কথা আছে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না বইয়ের মাধ্যমে আমাদের ভেতরের সত্তাকে আমরা যেভাবে জাগ্রত করতে পারি ঠিক একইভাবে আমরা কিন্তু আমাদের বাইরের সত্তাকেও জাগ্রত করতে পারি বইয়ের মাধ্যমে কি জানতে পারি না বই এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন দিক সব কিছুই জানতে পারি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি অফকোর্স আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান টকশো দীপ্ত সাথে এবং আপনাদের সাথে থাকছে আমি আসিয়া কথা বলছিলাম বই নিয়ে চলছে ভাষার মাস এবং চলছে আমাদের প্রাণের উৎসব একুশে অমর একুশে বইমেলা সেই বইমেলাতে নবীনদের পাশাপাশি প্রবীণদের পাশাপাশি অনেক ধরনের রাইটারের বই সেখানে প্রকাশ পেয়েছে আজকে আমরা এই বইমেলা নিয়ে কথা বলবো এবং বইমেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলবো কথা বলার জন্য আজকে দীপ্তর সাথে স্টুডিওতে বেশ কয়েকজন তরুণ প্রকাশক এবং লেখক আমাদের মাঝে উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে এবং আজকের এই আলোচনার অংশীদার হবেন আপনারাও চলে যাচ্ছি আমাদের গেস্টদের কাছে প্রথমে আমি পরিচিত হব অন্তিক মাহমুদ লেখক ওয়েলকাম কেমন আছেন এবং আরো আছেন তাসনুভা আদিবা অধ্যয়ন প্রকাশনী স্বাগত জানাচ্ছি এবং এরপরে আছেন মনিরুল হক প্রকাশক অনন্যা স্বাগত এবং এরপরে আছেন মৌরি মরিয়ম লেখক স্বাগত জানাচ্ছি এবং খুব ভালো লাগছে আমরা সবাই জানি অমর একুশে বইমেলা চলছে এবং যদি বলি বইয়ের খানিকটা অংশ আমার মনে হচ্ছে দীপ্ত সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছে প্রথমে অন্তিকের কাছে যেতে চাই তরুণ লেখক এবার এবার কি প্রথম বই প্রকাশ পেয়েছে না আমার গতবার একটা বই পাবলিশ হয়েছিল আদর্শর সাথে বাট এবার হচ্ছে যে আপুর সাথে আমরা অধ্যয়ন একটা পাবলিশ করেছি চল জি এন্ড বইটা একটু অন্যরকম করে ট্রাই করেছি বিকজ আই থিংক যে লাইক মানে অ্যাজ এ প্রথম লেখক আমার মনে হয় না এই যে মানুষ সাথে সাথে বইটা একসেপ্ট করবে সো আমি চাইছিলাম যে একটু অন্যরকম করতে এবং আপু আমাকে সেই সুযোগটা করে দিয়েছে সো থ্যাংক ইউ আপু এন্ড জি এখন দেখছি যে ভালোই অ্যাকসেপ্ট করছে আচ্ছা সো এখন দেখা যাক বাকিটা কি হয় পরে আচ্ছা একটু জানতে চাইবো এই জেনারেশনে যারা বিলং করে এই জেনারেশনে যারা আছে নরমালি কিন্তু বইয়ের দিকে ঝোঁক খানিকটা কম জি তো এই জেনারেশনে বিলং করা সত্ত্বেও আপনি কি ভেবে কি চিন্তা করে আসলে বই মানে লেখার চিন্তা ভাবনাটা মাথায় আসছে আচ্ছা তো এখানে আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমাদের যে জেনারেশনটা আছে সেটা কিন্তু নট লাইক যে বই পড়া বন্ধ করে দিয়েছে আমরা যখন ক্লাস 8 9 10 এরকম টাইমটাতে আমরা সবাই বই পড়ি এরপর মানে টেকনোলজিটা ইমপ্রুভ হয় এন্ড আমরা টেকনোলজিতে ইজিলি মানে লেখা পড়ি আমরা কিন্তু দিনশেষ সত্যি বলতে আমরা ফেসবুকেও কিন্তু লেখাই পড়ি মানে তারপরে হচ্ছে যে আমরা টুইটার বলেন বা যে কোনো অনলাইন মাধ্যমে লেখাই পড়ি তো অলরেডি আমাদের পড়ার অভ্যাসটা কমে গিয়েছে তা না বাট বই পড়ার অভ্যাসটা কমে গিয়েছে সো বইটাকে যত ইন্টারেস্টিং করা যায় মানুষ তত আগ্রহী হবে যদি আমরা বই পড়ে বুঝতে পারি যে আচ্ছা আমরা এই বই থেকে আমরা এটা শিখতে পারবো যেটা যদি আমাদের লাইফে যদি কাজে লাগে তাহলে মানুষ অবভিয়াসলি বইটা পড়বে আবার এই জন্য বর্তমানে সাহিত্যর ব্যাপারটা একটু কমে গেছে কিন্তু তারপরে হচ্ছে আমরা ট্রাই করেছি সাহিত্যটাকে আরো উপরে নিয়ে আসা সো আমরা আমাদের আমার জেনারেশনের জন্য সত্যি বলতে আমি এটাই ট্রাই করতেছি যাতে মানুষই উপন্যাস একটু জানতে চাবো আপনার প্রকাশনা থেকে আপনি যেমনটি বলছিলেন যে তরুণদের বই প্রকাশ করা হয় একদম নতুন যারা রয়েছেন এবং অনেকে আছেন যাদের একদম প্রথম বই প্রকাশ পাচ্ছে সেটা নিয়ে আপনি কাজ করছেন একটু জানতে চাবো এই উদ্যোগটা আসলে কেন আসলে আমার প্রথম যে প্রকাশনাটা শুরু করেছে একেবারে তরুণদের বেচ করে শুরু করেছে কারণ সিনিয়র যারা লেখক আছে সবার তাদের সবার বইগুলো কিন্তু সব প্রকাশকরা আনন্দে গ্রহণ করেন এবং ছাপাতে পছন্দ করেন আর বইমেলাও খুব জনপ্রিয়তা লাভ করে তো তরুণদের নিয়ে কাজ করার উদ্যোগটা খুব কম আমি দেখেছি তো আমি সেই চিন্তা থেকে করেছি যে তরুণ লেখকরা যারা আছে তাদের বইগুলো নিয়ে তরুণ সমাজের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় কারণ আমি মনে করি যে একটা সময় আমরা ফিল করেছি যে বইমেলায় পাঠক একটু কমে গিয়েছিল হ্যাঁ তো আমি বলবো যে এই তরুণ পাঠকরা যারা আছে ধরেন নাইন টেন ইন্টারমিডিয়েট তারা কিন্তু গতানুগতিক এই প্রজন্মে প্রেমের উপন্যাস প্রেমের কবিতা গতানুগতিক এই জিনিসগুলো তারা এখন আর অতটা ভালোবাসছে না আমরা ঠিক যেমন করে ভালোবেসেছিলাম আমরা যেমন করে বই মেলায় সেটা কিনেছি পড়েছি কিন্তু ওরা না এখন ওদের মতন করে কিছু একটা নতুন কিছু চায় তো আমার কাছে মনে হয়েছে এটা একমাত্র তরুণ লেখকরাই তরুণ পাঠকদের চাহিদা অনুযায়ী বইগুলো বাজারে নিয়ে আসতে পারবে সে থেকে আমার এই উদ্যোগটা না আপু অনেক সময় কি এরকম মাথায় কাজ করে তরুণদের নিয়ে কাজ করে খানিকটা ঝুঁকে যে নতুন বই হ্যাঁ এখানে প্রকাশ পাচ্ছে আসলে মানুষ সেভাবে নিবে কিনা ওই চিন্তাটা কি মাথায় কখনো এসছে যে কাজ করছে এদের হ্যাঁ তো এসছে তবে আসলে কেউ একজন পাণ্ডুলিপি এনে দিয়ে বলল যে আমি তরুণ লেখক আমার বইটা ছাপান এভাবে তার হবে না তাকে অবশ্যই তার একটা জনপ্রিয়তা তৈরি করতে হবে প্রকাশকের কাজ আমি মনে করি না যে পাঠক তৈরি করা পাঠক তৈরি করা একমাত্র একমাত্র লেখকেরই কাজ আমরা যার প্রকাশক আছি তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার বইটাকে তার পাণ্ডুলিপিটাকে একটা সুন্দরভাবে বই আকারে রূপদান করে পাঠকদের হাতে বই মেলাতে বা বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে পৌঁছে দেওয়া আর লেখক যারা আছেন তাদের কিন্তু অবশ্যই নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে তারপর বই লেখায় উদ্যোগ দিতে হবে বলকি অনদিকের বইকে আপুর প্রকাশনা থেকে জি অনদিকের দ্বিতীয় বইটা আমি প্রকাশ করেছি এবং তার বইটা চমৎকার একটা বই থিলার টাইপের উপন্যাস যেন এই প্রজন্মের পাঠক যারা আছে তারা সুন্দরভাবে এই জেনারেশনে যারা রয়েছে তাদের তাদের মনে চাহিদা অনুযায়ী এই বইটাকে তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা আমি কষ্ট দিই ভয় দিই আচ্ছা একটু জানতে চাও বিক্রি কেমন হচ্ছে কেমন সারা আমাকে জিজ্ঞেস করা চাপুকে জিজ্ঞেস করা কেমন হচ্ছে ওরটা আমি একদম বলবো জাস্ট তিন দিনে 500 কপি সেল হয়ে গেছে এবং আমি খুবই অবাক হয়ে গেছি যে কংগ্রাচুলেশনস অন ঠিক হ্যাঁ এত 500 কপি এবং আমার বই চল হ্যাঁ ওর বইটা শর্ট পড়ে গিয়েছিল যে আমি নিজেও বুঝি নাই তিন দিনের মাথায় 500 কপি সেল হয়ে যাবে আমি প্রথম ছেপেছিলামই যে 500 কপি করে যে 500 কপি সেল হয়ে গেছে তারপর আমি আবার উদ্যোগ নি আবার নতুন করে অডিশন নিয়ে আসার আচ্ছা 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 এরপরে একটু যেতে চাই মনিরুল হক প্রকাশক অনন্যা

যেগুলো আমাদেরকে প্রকাশ করতে হয় করি ভালো লাগার থেকেই করি আসলে প্রকাশনা ব্যবসাটা তো একটা নিজের ভালো লাগার ব্যাপার আছে আগে আমার ভালো লাগতে হবে তাহলে আমাদের পাঠক পাঠক কোনটা চায় কি চায় এটা আমাকে আগে নির্ধারণ করতে আমি বুঝতে চেষ্টা করি যে আমার পাঠকরা কি চায় আমাদের দেশের পাঠকরা কোন ধরনের সাহিত্য চায় কোন ধরনের লেখা চায় সেটাকে বেশ করেই আমরা আগামী বছরের জন্য সাজাই কি বই প্রকাশ করা আচ্ছা প্রকাশনার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখেন যে আসলে কি মানে কি মাথায় রেখে আসলে পান্ডুলিপি সিলেক্ট করা হয় যে আসলে এই জিনিসগুলো থাকলে বইটা আমরা প্রকাশনা করব আর কি দেখুন আগে আমরা চিন্তা করে পাঠক আমার পাঠক কারা যেন আমরা পাঠকদেরকে কয়েকটা ভাগে ভাগ করে নি একদম শিশু কিশোর তারপরে আপনার একটু মধ্যবয়স্ক তারপরে একদম যারা একটু সিরিয়াস পাঠক আচ্ছা আমরা সেটাকে চিন্তা করি বাচ্চাদের জন্য ছোটদের জন্য চিন্তা করি চার কালারে কীভাবে তাদেরকে একটি একটি বই আকর্ষণ করে একটি টু টুয়ের একটি বাচ্চা কীভাবে থ্রির একটা কীভাবে নিবে সেটাকে চিন্তা করি আমরা লেখা সাজাই এবং আমরা চেষ্টা করি আমরা এটা দেখি সবচেয়ে বেশি তাদের নির্ভুল একটি বই প্রকাশ করা যায় এবং একটি ছোট একটি শিশু কি শিখবে এখন আমি যদি তাকে ভুল পথে পরিচালিত করি তাহলে তো হবে না আমাকে সেই দিকটাই আমরা চিন্তা করি যেমন আমরা কিছু এখন এমনভাবে কিছু কথা বলি এটা বাংলায় নয় ইংরেজিও নয় আমরা সেটাকে চাই না আমি একজন প্রকাশক হিসাবে আমি একজন দায়িত্ববান মানুষ হিসাবে মানুষ হিসাবে আমি এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি সেটাকে আগে চিন্তা করি আমরা প্রকাশ করি আমরা পাণ্ডুলিপি বাছাই করে প্রকাশ করি এবং আমরা অনেক নতুন লেখক কেউ চেয়ে তার বইও প্রকাশ করি কারণ লেখাটা ভালো আস্তে আস্তে পরিচিত পাবে যে আমি জনপ্রিয় হলেই আমার বই ছাপতে হবে তা নয় আমি বইয়ের কন্টেন্ট দেখি বইয়ের নাম দেখি তারপরে আমি আমি তো আমি যেহেতু একজন প্রকাশক আমার কিন্তু সমাজে অনেক দায়িত্ব আছে আমি প্রকাশনা ব্যবসা না করলে অন্য বিজনেস করলে আমি অনেক আরও করতে পারবো কিন্তু আমি বেছে নিয়ে কারণ আমি এখানে কিছু ভালো আমার দেশের মানুষের মন এবং মানুষ তৈরি করার জন্য একজন লেখক লিখবেন প্রকাশকের দায়িত্ব সেটাকে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা পাঠকদের সামনে এবং কিভাবে ভালো জিনিস যায় সেটি আমরা চিন্তা করি যেমন এখন আপনার পৃথিবীতে অনেক বিষয়ের উপরে বই আছে বিজ্ঞান ব্যাপার আর যেহেতু আপনার প্রযুক্তি প্রযুক্তি একটা বড় ব্যাপার আর আমি যদি বলি যে না আমি এই প্রযুক্তি না হবে না আমাকে প্রযুক্তির কাছে যেতেই হবে এবং প্রযুক্তি যেভাবে চায় সেভাবেই আমাকে হাঁটতে হবে তাই আমরা ওইভাবেই চিন্তা করি তারপরে আমরা যেমন যারা এদেশের যারা উপন্যাস করেন যারা জনপ্রিয় উপন্যাস লেখেন তাদের বই প্রকাশ করি তরুণদের বই প্রকাশ করি এবং কবিতা একটি বড় পাঠক কবিতা এখন অনেকটা কমে গেছে কিন্তু কবিতার পরি আমার নিজেরই একটি দরদ আছে আমি প্রতিবারই এবারও আমার মনে হয় তিরিশটা কবিতার বই প্রকাশ করেছি সিনিয়রদের মধ্যে করেছি এবং নূতনদের করেছি মহাদেব সাহেব কবিতা করেছি অনেক অসংখ্য আমি আমার প্রকাশনী থেকে আমার বাংলাদেশের শামসুর রহমান থেকে শুরু করে শামসুর রহমান আল মাহমুদ ফটরুক আহমেদ আসান হাবিব অলমোস্ট সবারই কবিতা সমগ্র সবগুলো বই আমরা প্রকাশ করেছি এবং বিজ্ঞানের বই প্রকাশ করার চেষ্টা করছি যে আসলে সবচেয়ে বড় অভাব আমাদের দেশে ভালো লেখার বড় অভাব আমি এই আমি দুঃখিত কারণ আসলেই আমি একজন প্রকাশক হিসাবে আমি যেটাকে চিন্তা করি ভালো লেখার বড় অভাব কিন্তু আমরা পাঠকরা দেখছি মেলায় অনেক বই বিক্রি হচ্ছে

তারা গবেষণা করবে তারা এদেশের একটি বড় সন্তান হবে বড় কাজে যাবে যদি শুরু থেকেই তাদের মেধাটাকে আমি ঠিকভাবে পরিচালনা করতে না পারি একটি বই পারে একজনকে ভালো মানুষ তৈরি করতে একটি ভালো বই আমি মনে করি আমরা সবাই একমত বোঝি একটি ভালো লেখা ভালো সাহিত্য পারে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে এবার এক একটি বই একটি ভালো বন্ধু একটি বই একটি দেশকে পরি পরিচয় করে দেয় আমার একটি বই হয়তো আমেরিকার প্রেসিডেন্টের তার বেডরুমে থাকবে বাংলাদেশি একজন লেখকের বই এই বইটা দিয়েই আমি আমার দেশকে পড়ে দিই আমার অনেক কিছু আমাদের এই সাংস্কৃতিক লাইনের বই বড় মাধ্যম আমার দেশকে পরিচয় করি আমরা পৃথিবীর সব জায়গায় বই মেলা করি আমি বাংলাদেশ গিয়ে রিপিট করি আমি আমার লেখকদেরকেও ওখানে পরিচয় করে দিই দেখো আমাদের আমার লেখকরা কি লিখছেন জি এক্সাক্টলি সেটা ওই এরপর আমার যেতে চাই মরি মরিএম কাছে এবার একটি বই বের হয়েছে সেটি হচ্ছে সুখী বিবাহিত ব্যাচেলার যেমনটি বলছিলাম সুখী বিবাহিত ব্যাচেলার খুব ইন্টারেস্টিং একটি নাম এরকম নাম কেন নামটা আসলে গল্পের সাথে মিলিয়ে রাখা হয়েছে এটা একটি উপন্যাস এই উপন্যাসে তিনটি চরিত্র আছে যে চরিত্রগুলোকে আসলে বিবাহিত ব্যাচেলার বলা যায় আর সুখী কথাটা এখানে আপেক্ষিক তো গল্পটার কাহিনীর সাথে মিলিয়ে এই নামটা রাখা হয়েছে লেখালেখি শুরুটা কবে লেখালেখি শুরু অনেক আগে করেছি 2008 সালে তখন আমি ক্লাস 10 এ পড়ি আচ্ছা প্রথম বই বোধহয় বের হয়েছে 2018 তে হ্যাঁ কিন্তু আমি তখন থেকে কি লিখতাম এরপরে অনেক বছর 7 8 বছর গ্যাপ ছিল লিখিনি কিছু এরপরে আবার 2015 তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি আবার লেখা লেখা শুরু করি তো আমার প্রথম 15 থেকে আমি রেগুলার লিখি তবে বই প্রকাশ পেয়েছে প্রথম 2018 তে তো সুখী বিবাহিত ব্যাচেলার মানে কেমন সারা পাচ্ছেন কেমন দর্শকদের কাছ থেকে জানতে পাচ্ছেন কেমন লাগছে তাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক মানে পর্যন্ত আমি রিভিউ পেয়েছি তাতে আমি সন্তুষ্ট মানে আমার যতটুকু আশা করেছিলাম তার থেকে পাঠকদের সাথে কি সরাসরি কথা বলছেন যে কেমন লাগছে বই কথা বলার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা মেলাতে হ্যাঁ মেলাতে আসলে দেখা যাচ্ছে যে কিছু পাঠক আছে যারা অনেকবার আসে প্রথম সপ্তাহে জানায় এছাড়া আমাদের আসলে এখন যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক ফেসবুকের মাধ্যমেও জানা যায় ফেসবুকের মাধ্যমে ফেসবুকে সবাই আমার বই আমার যারা পাঠক আছেন তারা বইটি পড়ে রিভিউ দিচ্ছে তার মাধ্যমে আমি জানতে পারছি

তো এই যে বই মেলাতে একটা বই বের হয়েছে ভালো রেসপন্স পাচ্ছেন সবকিছু মিলিয়ে কেমন লাগছে এবং এই যে এই গল্প গল্প না উপন্যাস উপন্যাস উপন্যাসটা লিখতে কতদিন লেগেছে আপনার উপন্যাসটা আসলে তখন আমি রেগুলার লিখতাম তিন মাস লেগেছে উপন্যাসটা অনেক বড় একটা বই এটা হচ্ছে চারশো আটাত্তর পৃষ্ঠা তিন মাস লেগেছে লিখতে কিন্তু এটা এটা লিখেছে দু হাজার ষোলোতে মানে চার বছর আগে তবে এই বছর মেলার আগে অনেক দিন সময় লেগেছে এটাকে বইয়ের জন্য তৈরি করতে আচ্ছা একভাবে একটা লেখা আমি লিখলাম হুট করে সেটা তো আসলে বই হতে পারে না বইয়ের যোগ্য করে তুলতে হলেও এটার পেছনে অনেক খাটতে হয় সেটাই করেছি এবছর আচ্ছা আচ্ছা ওকে একটু ভাইয়ের কাছে জানতে চাই শিশুদের নিয়ে আসলে কেমন বই প্রকাশ পাচ্ছে কিংবা লেখালেখির ব্যাপারটা একটু জানতে চাইবো এবারে বই মেলায় কয়টা বই প্রকাশ পেয়েছে কিংবা কেমন আসলে অনেকগুলো বই প্রকাশ পেয়েছে হয়তো আমি বলতে পারবো না আমি করেছি দশটা বই শিশুদের জন্য বই করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় আপনাকে লেখার লেখাটা কি লেখা যাবে তাদেরকে আমি কিভাবে শিখাবো তারপরে ছবি একটা বড় ব্যাপার আমি কী ধরনের ছবি এখানে ইউজ করব। এটাও শিল্পী করেন লেখা দেখে করেন লেখক চুজ করেন সেটা চেষ্টা করি আসলে তারাই তো আমাদের ভবিষ্যৎ পাঠক হবেন সেই ব্যাপার চিন্তা করেই আমরা বইগুলা প্রকাশ করি কারণ আমাদের দেশে একটু প্রবলেম হয়ে যায় কারণ এই বইগুলা প্রকাশ করতে যে কস্ট বেড়ে যায় হ্যাঁ অনেক খরচ হয় ফোর কালার ভালো কাগজ আমাদের দেশে একটা ফ্যাক্টরি দাঁড়ায় দামটা প্রাইসটা যেমন আমি বাইরে গিয়ে একটা পঞ্চাশ ডলার দিয়ে বই কিনতে পারি বাচ্চাদের কারণ সে বইটা ওরকমই হয় খরচ অনেক করে আমরা এটা পারি না আমাদের সেই আর্থিক দৈন্যতার কারণে কারণ আমার পাঠকরাও তো কিনতে হবে সেটা চিন্তা করি আমরা এই জন্যই অনেকেই কিছুটা কম হয় কিন্তু হচ্ছে অনেকেই শিশুদের যেমন আমাদের বইমেলায় শিশু মানে ছোটদের জন্য একটা আলাদা কর্নার আছে শুধু যারা ছোট তারা যাবেন ওখানে বইমেলা ঘোরার জন্য ছোটদের জন্য যে বইয়ের যে কর্নারটা রয়েছে ছোটদের জন্য আসলে কি ধরনের বই সেখানে পাওয়া যাচ্ছে সেখানে আছে বিভিন্ন ধরনের রূপকথা আছে তারা মানে যেগুলো আনন্দ পায় হ্যাঁ রূপকথা গল্প এই যে খেলাধুলা বিভিন্ন ধরনের বই সেগুলোই আছে আমি আরো কোয়ালিটি বই হওয়া উচিত তো আমার আমি আমি বলবো বাংলা একাডেমিকে একটু নজর দেওয়া যাতে ভালো বই যায় কোনো আমরা কোনো পাইরেট বই চাই না আমরা কোনো বিদেশি বই এখানে মানে অনুমোদনহীন কোন বই এখানে আসুক সেটা আমরা চাই না নির্ভুল বই চাই অন্ততপক্ষে তারা যেন ভুলটা না শিখেন আচ্ছা আপনার প্রকাশনী থেকে এবার কয়টা শিশুতোষ বই বের হয়েছে 10 থেকে 12টা 10 থেকে 12টা আচ্ছা রেসপন্স কেমন পাচ্ছেন সারা কেমন পাচ্ছেন ভালো আচ্ছা আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আসলে আমাদের প্যাভিলিয়নটা তো মানে সব ধরনের বই থাকে তাই ছোটরা ওইভাবে দেয় শিশু জুনে তো আমরা নেই তবে আমরা আমাদের মার্কেটিং অনুযায়ী আমরা ওকে একটু আপুর কাছে জানতে চাবো অনেক সময় কিন্তু ভাষায় শব্দে যে একটা দূষণের ব্যাপার থাকে বাংলা ইংরেজি আমরা একটা মিক্সড আপ করে ফেলে এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখবেন এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না আর এই এই ব্যাপারটা নিয়ে যে একটা বই তৈরি হয় এটা তো আমরা প্রকাশকরা কখনোই মেনে নিতে পারি না কারণ বই হবে শুদ্ধ বাংলা ভাষায় কারণ আমরা বাংলার জন্যই তো আমাদের সব কিছু তাই না আর এই বইমেলাটা যেহেতু একুশে ফেব্রুয়ারি ভাষার মাসেই কিন্তু এই এই বইমেলায় শুধুমাত্র বাংলা কেন্দ্রিক বইগুলোই আমরা প্রকাশ করতে খুব পছন্দ করি বাংলা সাহিত্যিক বাংলায় লিখা যে গল্প উপন্যাস

আত্মপ্রকাশ করেছেন কিছুদিন আগে একটু জানবো অ্যানিমেশন থেকে লেখার প্রতি এই যে একটা ইন্টারেস্ট গ্রো করা এটা আসলে কিভাবে যে সুইচ করা তো আমার যে মানে আমি যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে যেখানে আমি অ্যানিমেশন করি তো সেখানে আমি আমার টার্গেট অডিয়েন্স যেটা সেটা হচ্ছে কি লাইক 18 থেকে 25 আচ্ছা এন্ড ওখানে সবাই জানে যে আমি একটু মজা করে গল্প বলি তারা সেই গল্পটা দেখে অধিকাংশ হয় হচ্ছে কি আমার লাইফ নিয়ে কিন্তু মানে এখন তো আমার মাথায় যদি একটা সিরিয়াস গল্প গল্প আসে বা 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 যে হয়তো আমার মতো না আমার কে রিপ্রেজেন্ট করে সেরকম না তখন তো সেটা আমার দোষ না তো তখন তো আমার মানে ওই গল্পটা এখন পরে মানে ফেলে দিলেও একটু খারাপ লাগে নিজের কাছে তো সেখান থেকে আর কি বইয়ের আইডিয়াটা আসছে যেমন চল বইয়ের কথা এখানে বললাম আপু বললো এটা থ্রিলার তো আমার এখনো মনে আছে আমি আপুর বাসায় গেছিলাম আপুকে আমি মানে বসায় সামনে বসায় পুরো বইটার কাহিনী বলছি আপু আমাকে তখন অ্যাপ্রোচ করছে কে বলন্ত তুমি বই লিখবা কিনা তো আমার মাথায় তখন গল্পটা এখনো ছিল তো আমি আপুকে বলছি যে হ্যাঁ আপু আমার একটা আইডিয়া আছে আপনি শুনেন আমার এখনো মনে আছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা বসে আপু আমার সামনে বসে আমি এখানে বসে আমি একদম টানা গল্পটা বলি মানে আপুর বই আমি যখন বই কোন একটা প্রকাশ করি তখন লেখকের সাথে খুব বেশি করে মেশার চেষ্টা করি সে কি ধরনের বই লিখছে কারণ বইটা ছাপানোর পরে যেন কোন রকম সমস্যা না হয় এবং ভাষাগত দিক দিয়ে যেন কোনো সমস্যা না থাকে এখানে প্রকাশকের দায়িত্ব একদম সে একজন লেখকের যেমন তরুণ একদম নতুন তাকে উনি প্রথম করলেন পাঠক উপস্থাপন করেছেন তাকে সেই চিন্তা করেই করতে হয়েছে কারণ সে যদি প্রথমেই কোন কিছু খারাপ তাহলে আর ভবিষ্যতে তার খারাপ প্রথমে যদি পাঠকদের মন জয় করতে পারে তাহলে ফিউচার তার জন্য ভালো আমাদের পাঠকদের জন্য ভালো এখানে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপুর মানে ব্যাপারটা ছিল হচ্ছে আমি আপুকে বোঝা আপু আমার স্টোরিটা এরকম এখন ওই যে যেটা বললেন যে ভাষার যে দূষণের ব্যাপারটা এটা আমি মানে স্বীকার করতেছি আমাদের মধ্যে অনেক বেশি ইভেন আমার আমি এখন যে কথা বলতেছি দেখবেন যে আমি মাঝখানে ইংলিশ এটা সত্যি বলতে ব্যাপারটা হচ্ছে কি যে প্রযুক্তির ব্যাপারটা এরপরে হচ্ছে গিয়ে মানে আমাদের মানে সব কিছু আমাদের খুব কাছে এসে পড়ছে সো এই জন্য আমাদের ওই যে পিওরিটির ব্যাপারটা যেটা আছে সেটা একটু কম তো সেইখানে আর কি আপুর মতো সারের মতো প্রকাশকরা আসেন এবং এই যে প্রুফ প্রুফ রিডিং এর যে ব্যাপারটা আছে সেখানে যে আমি হয়তো বা ভুল একটা ইংলিশ ওয়ার্ড লিখে দিলাম ওটাকে আপু বাংলায় কনভার্ট করবে অথবা বানান ভুল করলাম আমাদের বানানের অনেক বেশি সত্যি এটা তো কি ফিক্স করে দেন আমার কাজটা হচ্ছে গিয়ে যে গল্পটা ইন্টারেস্টিং হচ্ছে কিনা তারপরে গল্পটা একটু অন্যরকম হচ্ছে কিনা সেটার ব্যবস্থা করা যেমন আমার এই বইয়ের যে চলব যে বইটা আছে সেখানে আমার টার্গেট হচ্ছে গিয়ে যে মানে এতদিন তো আমরা মানুষ মানে লেখকের গল্পটাই খালি পড়ে গিয়েছি তো এবার আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে গিয়ে আমার বইয়ের পিছে লেখা আছে আপনার সিদ্ধান্ত আপনার গল্প মানে এখানে টার্গেটটা হচ্ছে কি এরকম যে আপনি সিদ্ধান্ত নেবেন সেই অনুসারে আমার গল্পটা চেঞ্জ হবে তো এই কারণে আমার গল্পটাও তিন রকমের এন্ডিং আছে প্রত্যেক মানে পুরো বইটা বুঝতে হলে তিনবার পড়া লাগবে সত্যি বলতে তিন রকমের এন্ডিং পড়ার জন্য তিনবার বইটা পড়া লাগবে তো এটা কিন্তু আমার দায় আমার দায়িত্ব আমি করে ফেলেছি এখন আপুর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি হ্যাঁ অন্তিক যে বইটা লেখছে বইটাতে যেন কোনো ওই যে ভাষার দূষণ যেন না হয় তারপরে এমন কিছু যেন লিখা না ফেলে যেটা হয়তো বা মানে অমর একুশে বইমেলার মতো জায়গায় যেন মানে প্রশোকেজ না হয় তো এটাই হচ্ছে কি ব্যাপারটা আচ্ছা যেহেতু আপনি অ্যানিমেটর অ্যানিমেশনের উপরে কোনো বই লেখার ইচ্ছা আছে কিনা সামনে আপু দিবেন লিখতে আপু পারমিশন দিলে লিখবে আপু পারমিশন দিলে লিখব আর হচ্ছে কি মানে অ্যানিমেশন ব্যাপারটা বইয়ের মাধ্যমে দেখানো হচ্ছে সত্যি বলতে আর কি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানোটা আরো ইসিআর এন্ড সত্যি বলতে বই পড়ে মানে প্র্যাকটিক্যাল কাজ করাটা খুব মানে কম লজিক্যাল আর কি বাট ইচ্ছা আছে হচ্ছে গিয়ে আমার নেক্সট বার ইউটিউব নিয়ে একটা ভিডিও বই বানানোর যেখানে কারণ বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি উঠে উঠার পরে যেটা হয় যে প্রথম দিকে একটা পলিউডের একটা সিচুয়েশন ক্রিয়েট হয় অ্যান্ড সেটাকে পরে আর কি আস্তে আস্তে শিক্ষা নিয়ে 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 একটা ভদ্র পরিবেশ আনতে হয় তো ইউটিউবটা বাংলাদেশে এখন রিসেন্টলি উঠা শুরু করছে বাংলাদেশে আগে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের কথা মানুষ চিন্তাও করতে পারতো না এখন হওয়া শুরু করছে এখন তাকে দেখে আরও দশটা মানুষজন করতেছে তারা যেহেতু গ্রামাটিক্যাল ব্যাপারটা জানে না সো তারা

আমাদের শিশু তো যারা রয়েছেন আমাদের শিশুদের নিয়ে কিন্তু আমরা একটু কম কাজ করি সেক্ষেত্রে তো আপনি কার্টুন কার্টুনের উপরে কাজ করতে পারেন শিশু চত্বরে এবার গিয়ে আমার যেটা সবচেয়ে জিনিস যেটা ভালো ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা শিশু চত্বরটা আগের বারের চেয়ে একটু বড় হয়েছে আমার মনে আর সবচেয়ে বেস্ট যে পার্টটা লাগছে সেটা হচ্ছে গিয়ে অনেক শিশুরা কিন্তু লেখা লেখালেখি করে সো আমি একটা জিনিস যে শিশুরা বই লেখে আর এটা সেলাই করে অথবা স্টেপলার করে একটা মাঝখানে একটা খেলার মাঠ আছে মাঠের মতো কিছু একটা আছে সেখানে বইগুলো রেখে দিছে সো বাচ্চারা নিজেরাই বই লেখে রেখে দেয় অন্য একটা বাচ্চা এসে পড়ে যায় এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর এবার দেখলাম যে অনেক আইকনিক ক্যারেক্টার যেগুলো যেমন মিনারাজুর কথা বলতে পারেন সিসিমপুরের কথা বলতে পারে তাদেরকে অনেক বই লেখা হয়েছে আর কমিক্সের সেকশনটা অনেক বাড়ছে সো আমি বলবো যে হ্যাঁ এখন শুরু হয়ে গেছে একটু টাইম দেওয়া লাগবে প্রবাবলি দুই তিন বছরের মধ্যে আরো জিনিসটা উন্নত হবে আর আর তো ট্রাই করতেছি আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো অ্যানিমেটর দরকার জি এখন আপনাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ এমনটাই আশা করছে মৌরি কাছে আসতে চাই বই মেলা যে বইটা আপনি বের হয়েছে এটা কি অনলাইনে পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা অনলাইনে কি পাঠক সেই বইটা পড়তে পারছে কিনা মানে বইটা তো পুরোটা পড়ার কোনো ওয়ে নাই যেমন আপনার যেগুলো কমেন্ট যে তারা কেমন লাগছে সবকিছু আছে কিনা পেজ আছে আছে আমার গ্রুপ অনলাইনে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আর আমার নিজস্ব ফেসবুক আইডিতেও অনেক জানতে পারছি তবে বইটি পড়ার সেরকম সুযোগ নেই তবে রকমারি ডট কম এ কিছুটা পড়ে দেখা যায় শুরুতে কারণ পুরো বইটা তো পড়লে আর বই মেলায় আমার যাওয়া দরকার আছে পুরো বইটা তো আসলে দেওয়া সম্ভব না খানিকটা হয়তো এখানে পাঠক যারা যাচ্ছে পড়ছে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কেমন লাগছে এই বিষয়গুলো কি ওখানে উঠে আসছে কিনা আপনার হ্যাঁ সেই বিষয়গুলো জানার মাধ্যম তো আছেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জিনিসগুলো জানতে পারছি তবে যেটা বললাম যে বইটি পুরোটা পড়ার উপায় নেই এটা তবে হ্যাঁ কেউ ধারণা নিতে পারবে রকম ডট কম থেকে যেটুকু পড়া যায় সেটুকু পড়লে সে বইটি সম্পর্কে ধারণা পাবে এরপর সেই সিদ্ধান্ত নেবে বইটা আসলে কিনবে না কিনা আচ্ছা আচ্ছা সবার কাছে আবার ফিরে আসবো ছোট্ট একটা ব্রেক থেকে ঘুরে আসি দর্শক গল্প কথায় আড্ডায় টক দীপ্তর সাথে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সাথেই থাকবেন ফিরছে একটু পরে বিয়েতির সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শো দীপ্তর সাথে কথা বলছিলাম বই নিয়ে আসলে বই আমাদের সবার জ্ঞানকে বৃদ্ধি করে এবং বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি ও যেমনটি বলছিলাম যে অনলাইনে আসলে মন্তব্যগুলো কি পাচ্ছি আমরা অবশ্যই ভালো রেসপন্স আসছে বোঝাই যাচ্ছে এত ভালো লেখা ভালো বই এবং আশা করছি আমি বইটি কিনে পড়বো আশা করছি দেখা যাক ভাই একটা আপনার কাছে জানতে চাই একটা ভালো বইয়ের যদি আমরা বলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিং এর ব্যাপারটাতে যদি আমরা যাই কিভাবে আপনি নির্বাচন করবেন যেটা একটি ভালো বই কি কি থাকলে বুঝবেন যেটা ভালো বই দেখুন আসলে পৃথিবীর সব দেশি একটি বই সম্পাদনা হয়ে প্রকাশিত হয় যত বড় অনেক বড় লেখক সব নভেল এদেরও বই এডিটিং হয়ে কিন্তু বইটা প্রকাশ হয় আমাদের দেশে একটু ব্যতিক্রম কারণ আমরা আসলে আমাদের অর্থনৈতিক কারণে একজন এডিটারকে যে সম্মানইটা দেওয়া দরকার সেটা আমরা প্রকাশকরা এখনও দিতে পারি নাই আচ্ছা কিন্তু তারপরেও আমরা যারা অনেকেই এখন করছেন অনেক প্রকাশনা করছেন অধ্যয়নের আছেন তারাও করছেন এই যে বলেছেন যে আমি এভাবে করি যে আমাদেরও এরকম একটা প্যানেল আছে ছোটোখাটো প্যানেল আছে যারা দেখেন পাণ্ডুলিপি যাওয়ার পরে আমরা যখন প্রুফ রিডিং করতে যাই তখন অনেকটা এডিটিংয়ের মতোই আমরা করি এবং ধরেন সব বই তো আর আমাদের পক্ষে পড়া প্রকাশ সম্ভব আমরা বিষয়টাকে চিন্তা করি আগে বিষয়টা মাথায় তারপরে কথা বলি তারপরে সে আমাকে কনফার্ম করলো যে এই প্রবলেম বা এটা নাই তখন আমরা লেখকের সাথে কথা বলে লেখাটা একজন লেখকের তার নিজস্ব তার সাথে কথা বলি আমরা ওই লাইনগুলো বা ওই ইয়েগুলো ঠিক করি বাক্যগুলো ঠিক করি দুজনের ক্রমে তারপরে পূর্ণাঙ্গভাবে নির্ভুলভাবে একটি বই প্রকাশ হয় সেটি আমরা চিন্তা করি অনেক বিষয় আছে আমি তো

প্রবন্ধ এগুলো পড়ার প্রতি যে আগ্রহ বেড়েছে পাঠকদের অনেক গবেষণা করেন বই নিয়ে তারা বিভিন্ন বিষয়ের উপরে কাজ করেন সেগুলো চাচ্ছে বিষয়ে যে বিচিত্র হয়েছে এখন আগে শুধু আমরা গল্প উপন্যাস কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকতাম এখন কিন্তু সেটা নয় আমরা দেখেন যারা তরুণ এই যে লিখছেন তারা অনলাইন রূপে লিখছেন অনেক কিছু তাদের যে পাঠক বেড়েছে চাহিদা তো বেড়েছে তার প্রয়োজন এখন প্রয়োজন এগুলো একদম এখন খুললি আপনার এক সেকেন্ডে সারা পৃথিবীগুলো আসা যায় বুঝতে পারে কোন কি বিষয়ের উপরে আচ্ছা আচ্ছা আপনি যেমনটি বলছিলেন আপনার প্রকাশনা থেকে ষাটটি একশো ষাট্টি না বই প্রকাশ পেয়েছে আচ্ছা এই একশো ষাট্টি বই যে প্রকাশ পেয়েছে একশো ষাট্টি বই যদি একটু বলি যে জনপ্রিয়তার দিক থেকে কোন বইগুলো এখন শীর্ষে আছে আপনার প্রকাশনী থেকে বলতে হয় নির্দিত হয় বলতে হবে উপন্যাস উপন্যাস আচ্ছা এটা পৃথিবীর সব জায়গায় উপন্যাসের ইয়ে টাইপের তারপরে এখন কিছু প্র গবেষণা দরব্য বইয়ের পাঠক বেড়েছে অনেক আর মুক্তিযুদ্ধ যেটা আমাদের অহংকার এটা আমার প্রকাশনা থেকেও আমরা প্রতিবারই এটাকে কখনো চিন্তা করি মুক্তিযুদ্ধের উপরে বই প্রকাশ করার জন্য যারা এখনো অনেক আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন তারা অনেক কিছু লিখেছেন তারা লেখক না তারা কোনো প্রথাগত লেখক নয় নিজের মতো করে লিখেছেন ওটাকে এনে আমরা ঠিক করে উপস্থাপন করার চেষ্টা করি পাঠক মুক্তিযুদ্ধ আমাদের এই প্রজন্ম যারা হয়তো আমি যখন মুক্তিযুদ্ধ আমার এই বয়স কত নয় দশ আমরা এবার কতটুকু বুঝেছি আর এখন যারা তারা তো জানে না তাই মুক্তিযুদ্ধ কিভাবে দেশ একটা দেশ পেলাম সেটাকে জানানোর কর্তব্য একজন লেখা এনে আমাদের এই প্রজন্মকে জানানো সেটা আমাদের কর্তব্যে পড়ে আমরা চেষ্টা করেছি এবং এবারও করেছি অনেকগুলো মুক্তিযুদ্ধ বই করেছি এবং ভবিষ্যতেও করবো আরেকগুলো করবো আর বিশেষ করে এবার মুজিব বর্ষে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সেটাকে সামনে রেখেও আমরা অনেক বই প্রকাশ করেছি বঙ্গবন্ধুর উপরে বই প্রকাশ করেছি আগামী সামনের বছর আমাদের মুক্তিযুদ্ধের বই বঙ্গবন্ধুর উপরে বইগুলো আসলে পাঠক কিভাবে গ্রহণ করছে কতটুকু নিচ্ছে হ্যাঁ এগুলো আমরা বরাবরই দেখেছি এটা একটা আলাদা পাঠক আছে সব শ্রেণীর পাঠকরাই এটার প্রতি আগ্রহ আছেন এবং মেলা থেকে এসে ক্রয় করেন ভালো

আমি বুঝি নাই এত বিক্রি হবে বা মানুষ এত বা এত গ্রহণ করবে যেটা বললাম যে আমরা সত্যি বলতে আমি এখানে মানে টোটালি অনলাইন বেসড মানে আমার মানুষ কেমন জিনিসটা গ্রহণ করেছে বা ভালো লাগছে কি লাগে নাই সেগুলো আমরা দেখি হচ্ছে কি ইনস্টাগ্রাম ফেসবুক এখানে এখানে তো আমি কোনোদিন দিন কল্পনাও করিনি যে আমার পাঠকরা বা আমার যে মানে অডিয়েন্স যারা আছে অবশ্যই সবসময় মানে আমি বুঝিনি তারা অনলাইন থেকে ছেড়ে তারা বইটা কিনে আবার অনলাইনে আসবে এটা আমি ভাবি নাই তো আমি এখন দেখতেছি যে মানুষ ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে ট্যাগ করে বলে যে হ্যাঁ ভাইয়া বইটা এত ভালো হবে এটা আশা করি নাই তা আমি এতক্ষণ আমি উত্তর দিই আমিও আশা করিনি এত ভালো হবে হ্যাঁ তো মানে এটা মানে এটা আবেগের দিকও এসে পড়ে যে মানে আমি যে লিখতে পারবো অ্যান্ড মানুষ যেটা গ্রহণও করবে আমি সত্যি বলতে আমার ওই যে আমি জানি যে গত বছর আমার বই বের হয়েছে কিন্তু এক শুধু অন্তিক মাহমুদ লিখে একটা টোটাল বই 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 সেটা আমি প্রথম অ্যান্ড এখনো মনে আছে রনি ভাই আর আপু আমাকে দেখাইছিল বইটা আমি যখন বইটা আমি বইমেলায় প্রথম বইটা হাতে বই আমি তার আগে কপিটা পাইনি তো বইমেলায় আমার নিজের হাতে যখন বইটা দেখছিলাম আমি জাস্ট তাকাই ছিলাম যে অনেকক্ষণ যায় বইটা আমার অন্তিক মাহমুদের লেখা হ্যাঁ যেমন জিনিসটা সেরকমই কারণ গত বছর আমি গত বছর আমি বের করেছিলাম আয়ম সাদিকের সাথে বইটা তো সেখানে প্রথমে আয়ম সাদিকের নাম নিচে আমার নাম এরপর মাঝখানে কমিক্স তাও আমার লেখা না বাট এখন যখন দেখছি যে একশো সত্তর একশো ষোলো পেয়ে পুরা লেখা আমার অন্তিক মাহমুদ লেখা জিনিসটা মানে কল্পনার বাইরে এরpmod মানুষে গ্রহণ করে আরো ভাল লাগে আর কি এবং আমি একটু মাঝখান ইন্টারাপ্ট করি বইটা যখন একদম প্রাইম একটা মেলার একদিন বাকি গিয়েছিল সন্ধ্যার দিকে বইটা শর্ট পড়ে গিয়েছিল বইটার মেলাই ছিল না তখন সে আমাকে বলছিল আপু আমি কি কষ্ট পাবো না খুশি হব বুঝতে পারছি না আমার খুশি হওয়ার উচিত যে আমার 500 কপি বই শেষ হয়ে গেছে আবার কষ্ট লাগছে এর জন্য যে পাঠক বইটা পাচ্ছে না একদম प्रेम वो से चौल से तो नहीं আচ্ছা এখন কি হবে বাট এদিক দিয়ে খুশি হচ্ছিলাম যে ঠিক আছে এতগুলো বই সেল হয়ে গেছে কিন্তু আবার দাঁড়াও থাকা লাগে যাচ্ছে এখন সবাই বলতেছে ভাই বই কই আর আমি লাগে এখন বই এর কপি अवेलेबल আছে তোমার কাছে এখন অবশ্যই সব জায়গায় রকমারি থেকে শুরু করে বই মেলায় এবং আমাদের বাংলা বাজারে এবং 64টা ডিস্ট্রিকে আমরা ওর বইগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং আমাদের চিটাং বই মেলা শুরু হয়েছে 10 তারিখ থেকে ওখানে ওর বইটা अवेलेबल আছে আপু একটু জানবো ঢাকার বাইরের পাঠক যদি চায় যে ঢাকা থেকে তার একটা বই ক্রয় করতে চাচ্ছে সেক্ষেত্রে কি এখান ব্যবস্থা কি ঢাকা থেকে কিভাবে পাবে তার ঢাকা বাইরে যা থাকে অনলাইন প্রথম হচ্ছে অনলাইন ব্যবস্থা সেটা হচ্ছে এখন যেটা বড় মাধ্যম রকমারি অথবা ডট কম বইবাজার ডট এগুলো আছে এছাড়া সরাসরি পাঠকরা প্রকাশকের কাছে যোগাযোগ করেও বিকাশের মাধ্যমে তাদের আমরা বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি আর বিভিন্ন বিভিন্ন অনেকে হয় যে থেকে নিয়ে সেটা আবার বই বই মেলা বাইরে গিয়ে সেল করে এটাও হয় আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে এই অনেকগুলো একসাথে কিনে তাহলে যেটা হয় প্রাইসটা একটু কমে যায় তো সেই হিসেবে তারা বাইরে নিয়ে যায় আর ওই যে আপু যেটা বলেছে চৌষট্টি জেলায় তারা পাঠিয়ে দেন তো মানে এটা এখন সত্যি বলতে আর কি এখন এটা ইজি হয়ে গিয়েছে বিকজ অনলাইনে হয়ে গেছে তো এখন আর কি খুব একটা মাথা এখন ঘরে বসে আপনার পছন্দের বইটি আপনি পেয়ে যাচ্ছেন অনেক সময় আহ ঢাকার বাইরে ধরেন বগুড়া রাজশাহী মায়সিং এরা আগে কি করতো বই মেলায় এসে যেকোনো তাদের থাকার সমস্যা হতো কারণ তারা ঢাকায় থাকে না তাদের বই মেলায় আসবে আসবে কি না এটা নিয়ে একটা থাকতো কিন্তু এখন তারা যে বসে দেশের বাইরেও তারা তাদের বাইরেও এখন সম্ভব দেশের বাইরেও আমরা বই পাঠানোর ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা এবং দেশের বাইরে আমাদের প্রকাশক সমিতির মাধ্যমে বই মেলা হচ্ছে সেখানে আমাদের সিনিয়র প্রকাশকরা বই মেলা এটেন্ড করছেন এবং তাদের মাধ্যমে মিও আমাদের বাংলাদেশের বইগুলো বাংলাদেশের লেখকের বইগুলো তারা ওখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা অন্তিক যখন চল এই থ্রিলার এটা যখন আপনি লেখা শুরু করলেন হ্যাঁ মাথায় আসলে কি ভেবে কি চিন্তা করে জিনিসটা মাথায় আসে যেটা আমি লিখব কি মা থাকে না একটা জিনিস প্ল্যান করে আসা কি মান প্ল্যান ব্যাপারটা কেমন ছিল তুমি শুটা জানতে চাই আমার 애니메이션 ভিডিও বানাইতে আমার 2 মিনিট একটা ভিডিও বানাইতে 24 ঘন্টা সময় দেওয়া লাগে না খেয়ে একদম কাজ করি তো সেই হিসেবে এই গল্পটা অনেক বড় ছিল আর মাঝখানে তিন চারটা করে টুইস্ট ছিল আর এটাকে যদি আমি অ্যানিমেশন করতে যাই প্রথম কথা আমি একা যেহেতু অ্যানিমেশন করি আমার অ্যানিমেশন কোয়ালিটিও অত যে প্রফেশনাল লেভেলের হয় তা হয় না আবার ওই যে বললাম যে দুই মিনিটের একটা ভিডিও বানাতে চব্বিশ ঘন্টা লাগে সো একশো সতেরো পেজের একটা গল্পকে অ্যানিমেশন করতে হলে আমার সত্যি বলতে জান বের হয়ে যাবে তো এই কারণে আর কি বইটা করা আর বইটা করার সময় যেটা মাথায় রাখছিলাম যে ওই যে বললাম যেটা যে আমি একজন নতুন লেখক তা আবার সোলো আমার বই মানুষ কিনবে সেটা আমি আশাও করিনি তো আমি যে হয় না যে ভুলে ভালে পড়ে ফেললো পড়ে ফেলে বলে আছে ঠিক আছে এটা নিয়ে যাই বাসে ওই ব্যবস্থাটা করা লাগতো সো গল্প তো শুরু থেকে রেডি ছিল গল্প আমি এই গল্প আমার মাথায় আসছে আমি যখন ফার্স্ট ইয়ারে আর আমি এখন ফোর্থ ইয়ারে বইটা বের হয়েছো আমার তো ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত সত্যি বলতে আমার গল্পটা মাথায়ই ছিল মাথাতেই ফিক্স করছি আর অনেকগুলো প্লট হোলস ছিল যে গল্পটা পরিপূর্ণ ছিল না তো সেটাকে আমার পরিপূর্ণ করতেই পুরোপুরি 3 বছর লাগছে ইনস্পিরেশনে ছিল না আপু পেছনে যে আসলে একটা বইয়ের পেছনে যদি একজন লেখক অনেক দীর্ঘ সময় দিয়ে সময়টা দিয়ে বইটা লিখে আমি মনে করি সেই বইটা অবশ্যই মানসম্মত হতে বাধ্য এবং পাঠক সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে আচ্ছা আমরা আরো কথায় আসব আরেকটা ব্রেক থেকে ঘুরে আসি দর্শক দেখতে পাচ্ছেন টকশো দীপ্তর সাথে আড্ডা একদমই জমে উঠেছে সময় হচ্ছে আরেকটি ছোট দর্শক বিরতি পর সবাইকে আরো একবার স্বাগত আপনারা দেখছেন টকশ দীপ্তর সাথে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কথা বলছিলাম অন্তিকের সাথে কথা বলছিলাম আপুর সাথে কথা বলছিলাম চল নিয়ে খুবই জনপ্রিয়তা পেয়েছে চল এবং এখনো বইমেলার বেশ খানিকটা দিন বাকি আছে এবং আমার মনে হয় অনেক অনেক কপি বিক্রি হবে প্রথম অর্ধেক শেষ হয়ে গেছে এখন নতুন অর্ধেক শুরু হয়েছে এখন অনেক বেশি বিক্রি হবে এখন আরো বেশি বিক্রি হবে কারণ শেষের দিকে কিন্তু জমে ওঠে বেশি জি আজকে হ্যাঁ হ্যাঁ একটু ভাইয়ের কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আমরা যখন বই লিখি কিংবা লিখতে চাই অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন একজন লেখক যখন লিখেন তাকে তার প্রকাশকের কাছে যেতে হয় ওই প্রকাশক চিন্তা করেন যে লেখাটা আমি প্রকাশ করলে কারণ এটা একটা ব্যবসাও বটে আমি তো এখানে ইয়ে নেই যে আমার রিটার্নটা আসবে কিনা ভালো লেখা কিনা সেদিকে চিন্তা করেই প্রকাশক ওই বইটা প্রকাশ করেন আমি মনে করি যারা আমাদের দেশে এখন অনেক স্বাভাবিক আসবেন যারা সিনিয়র লেখক আসছেন তারা বা দিয়ে আবার যারা নতুন লিখছেন তারা অনেক ভালো লিখছেন অনেক পাঠকদের সামনে উপস্থাপনও হতে পারেন নাই পাঠকের সামনে আসতে পারেননি কিন্তু অনেক ভালো লিখেন হ্যাঁ এরকম তাদেরকে আসতে হবে এবং তাদেরকে পাঠকদের সামনে পরিচয় করতে হবে এবং একটি বই প্রকাশ করলে শুধু হবে না সেই বইটার প্রচার করতে হবে পাঠকের হাতে পৌঁছাতে হবে সেটা একটা মাধ্যম একজন প্রকাশক এবং লেখক দুজনের সমন্বয়ই বইটা প্রচার করতে হয় প্রকাশক বইটাকে পাঠালে পৌঁছে দিবে লেখকও তার জায়গা থেকে সেটাকে প্রচার কীভাবে উপস্থাপন করায় আর আমার একটা কথা আমাদের দেশে এখন আমরা আমারও প্রায় তিরিশ বছর উপরে এই অভিজ্ঞতা যে ম্যাক্সিমাম লেখকই একটি বই লিখে একটা তরুণ লেখক তরুণ বই যিনি নতুন লেখেন উনি প্রথম তরুণ লেখক আমি মনে করি সে এখন ষাট বছর প্রথম লিখতে পারেন বই প্রকাশ করতে চলে আসলে বইটা প্রকাশ করার যোগ্য কিনা আগে নিজেকে দেখতে হবে আগে অনেক আমাদের দেশে অনেক যোগ্যতার ব্যাপারটা আসছে হ্যাঁ আপনার কাছে আসলে যোগ্যতা মাপকাঠিটা কিভাবে যে আসলে সে কিভাবে যোগ্যতা অর্জন করবে বই লেখার ক্ষেত্রে কি কি জানতে হবে বুঝতে হবে তাকে একজন একজন ভালো লেখক অতলে ভালো লেখা পড়তে হবে তাকে প্রচুর লেখা পড়তে হবে যেহেতু আমরা বাংলা সাহিত্য নিয়ে কাজ করি বাংলা সাহিত্যের সবগুলো শাখায় তাকে বিচরণ করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার পড়তে হবে মানে আমাদের যে কালজুয়ী কিছু বই আছে না সাহিত্য আছে না আপনার বিভূতিভূষণ আসে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের জসিমুদ্দিন আছেন আমাদের শামসুর রহমান আছেন আল মাহমুদ আছেন এইরকম আমাদের জীবনানন্দ আছেন তাদেরকে পড়তে হবে তাদের লেখা পড়তে হবে এবং তাদের তো লেখা পড়বে না এবং বিশ্ব সাহিত্যের যে সেরা লেখাগুলো আছে সেগুলো পড়তে হবে পড়লে তারপরে তার অভিজ্ঞতা বাড়বে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং একটি খারাপ পড়তে হবে তাকে আমি একজন লেখককে প্রশ্ন করেছিলাম মারা গেছেন আল মাহমুদ বলি আমি প্রশ্ন করেছিলাম কি মাহমুদ ভাই বারো বছরে বারোটা কবিতা লিখতে পারেন না এক বছরে বারোটা কবিতা আপনি লিখতে পারেন না আমাকে ডেকে নিয়ে বসে বলেছিল শোনো এত সহজ না লেখা লিখতে হলে পড়তে হবে পড়ার সময় লাগবে তারপর উনি আরেকটা কথা বলেছিলেন দেখো আমি একটি যখন বাজারের ঠোঙ্গা পাই সেটা আমি পড়ি কে কি লিখলো আমি দেখতে চাই আমি চাই একজন তরুণ লেখক এবং সবার লেখা পড়েন তারা তাই আমাদের সব লেখা পড়তে হবে আমি পড়ব না এবং যারা নতুন লেখা তারও পড়তে হবে পড়ার বিকল্প নাই যত পড়বেন ততই শিখবেন ততই লিখতে পারবেন এবং এখনো যারা আছেন তারা আমি জানি আমার পরিচিত আমার অনেক সিনিয়র লেখক বা আমার অনেক বন্ধু মৎস্য তারাও প্রতিদিন একটি করে করে বই প্রতিদিন সময় নিয়ে করেন তো কাজও আছে তারপরে একজন ভালো লেখা কথা ভালো লেখা পড়তে হবে তারপরে আপনি লেখায় হাত দিবেন বই প্রকাশ করবেন নিজের কনফিডেন্স নিয়ে যে বললো না যে আপনার কনফিডেন্স এই যে আনন্দ লাগছে না যে একটা বই পাঠকরা কিনছেন যে উনি চারশো কত পৃষ্ঠার বই করেছে

মাছটাও কিন্তু হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে বললাম না যে আমি লিখেছিলাম অনেক দিন আগে সময় নিয়ে লিখেছে হ্যাঁ আমি অনেক দিন আগেই লিখেছিলাম কিন্তু এটাকে বই আকারে পরিপাটি করে এই যে লেখকের কাজ এটাই হলো লেখকের কাজ আচ্ছা যে ওনার লেখাটা উনি ঠিক করে দিয়েছেন পাঠকদের সামনে কিভাবে হয়তো প্রথম দিকে লিখে গেছেন একজন লেখক কিন্তু লিখতে 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 ভুলে যায় আমি নাম অনেক বড় লেখক আমাদের অনেক হয়তো ক্যারেক্টার আগে লিখে আসছে একদিনই তো লিখেন না এই হয়তো আজকে পাঁচ পাতা নির্দিষ্ট করেই লিখেন আমি একজন লিখেছিলাম যখন তখন লিখতে পারবেন হুমায়ুন আহমেদ নাটকের শুটিং করছে সেখানে বসে হয়তো লিখলো যখন মজা আবার অনেকে আছেন যে সকালে লিখেন রাত্রে লিখেন লেখক একদম নির্দিষ্ট টাইমে লিখেন একদিন তো আর লেখা শেষ হয় না যে উনি লিখেছেন লেখার পরে ওনার মনে হয়েছে যে এটাকে আমার আরেকটু আমার ছয় মাস টাইম নিয়েছে আসলে হয় কি যে যখন লিখে একজন লেখক বা সবার কথা বলতে পারছি না আমার এই ব্যাপারটা হয় যে আমি যখন লিখে যাই তখন তো আমার আসলে আমি তো এক বসে পুরোটা শেষ করতে পারি না এক এক সময় লিখি এক সময় মন এক এক রকম থাকে এবং যখন পুরোটা শেষ হয়ে যায় তারপরে যখন আমি পড়ি তখন আমি পুরোটা একসাথে পড়তে পারি তখন আসলে আমার নিজের গ্যাপগুলো ভুলগুলো তখন আমি শুধরে নিতে পারি এই জন্য হচ্ছে একটা লেখা আমার মনে হয় খুব তাড়াতাড়ি লিখে ফেলা গেলেও এটাকে বইয়ের যোগ্য করে তুলতে অনেকটা সময় লেগে যায় যেমন আমি এইটা যতটুকু সময় আমি লিখেছি তার থেকে অনেক বেশি সময় লেগেছে এটাকে এডিট করে বইয়ের উপযোগী করে তুলতে না ওই যে আমার স্থলে ইbn al-lawzi বলছিল একটি বই নতুন করে বেরিয়েছে আমি আবার নতুন করে লিখতে হয়েছে আচ্ছা আচ্ছা কারণ সেই তার সেই প্রথম দিকে লিখেছিলেন কিন্তু এখন তাকে মনে হয়েছে যে না এটাকে এইভাবেই আচ্ছা মরিয়াপুর কাছে কি আমরা মরিয়াপুরকে কি আমরা রেগুলার এখন লেখালেখিতে পাচ্ছি সামনে নিশ্চয়ই নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি লিখে যাচ্ছি আমি এখনো তিনটা উপন্যাস আমার রানিং যদি মানে একসাথে তো লিখি যখন যেটা আসলে লেখার সুযোগ হয় যখন যেটা লিখতে ইচ্ছে করে তখন সেটা লিখছি আগেরও অনেকগুলো পান্ডুলিপি রেডি আছে আমি এখনো পর্যন্ত সব আগের লেখাই আমি প্রকাশ করছি তো আসলে যেমন আমার গত দুই বছর আগে যে এখন অনেক কিছু ঠিক করার ছিল কিন্তু এটা তো আসলে কিছু করার নেই আহ হয়তো এডিট করা যায় কিন্তু সেটা হয় কি যে প্রথম দিকে যারা পাঠক তারা একভাবে পড়েছে নিয়েছে ওভাবে তারা গ্রহণ করেছে এখন হয়তো চেঞ্জ আনলে সেটা তারা নিতে পারবে না সেই কারণে সেটা করবো না তবে ভবিষ্যতে যেগুলো আসছে সেগুলো চেষ্টা করব যাতে আরো ভালো হয় আসলে আমাদের আলোচনা করার আরো অনেক কথা রয়ে গেল সময় স্বল্পতার জন্য হয়তো সব শেষ করা হলো না কারণ একজন লেখকের প্রতিবারই বই মেলায় নতুন বই থাকা উচিত কারণ কিন্তু পাঠকের যেন ওনার যে পাঠক তৈরি হয়েছে একটা আর নেক্সট ইয়ারে বই চাবে না পেলে গ্যাপ তখন আবার

দোষ আপনাদের না আমি নিজেও কমাই দিছি বাট একটু বইয়ের মার্কেটে আসেন বা বইয়ের ইন্ডাস্ট্রিটা দেখে যান আশা করি আপনাদের ভালো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বইটা কিনবেন অ্যান্ড বইটা পড়া কন্টিনিউ করবেন আপু যদি কিছু বলার থাকে বই মেলা চলছে এখন আমি সবাইকে আহ্বান জানাবো বই মেলায় পরিবার সবাইকে নিয়ে বই মেলায় ঘুরে যান আপনাদের পছন্দের বইটি কিনুন আচ্ছা ভাইয়া যদি কিছু আমারও একই কথা বই মেলায় আসুন আপনাদের পছন্দের বইটি কিনুন লেখকদেরকে উৎসাহিত করুন প্রকাশকদের উৎসাহিত করুন আরও ভালো একজন লেখক কিভাবে একজন নতুন লেখক আরও ভালো বই লিখতে পারেন একটি বই কিনে তাকে উৎসাহিত করুন মরিয়াপু আমি এর রেস ধরেই বলবো আসলে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা কিন্তু আমাদের পাঠকেরা আমি চাইবো তারা যেভাবে এতদিন আমাদের সাথে ছিল সেভাবেই আমাদের সাথে থাকবে মেলায় আসবে বই দেখবে কিনবে বই পড়বে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন দর্শক দীপ্ত সাথে আজকের আয়োজন এ পর্যন্ত ভালো লেগে থাকে আপনারা উপকৃত হয়ে থাকেন সেখানেই হবে আমাদের সার্থকতা একই দিন একই সময় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে যাওয়ার আগে একটি কথা অবশ্যই বলতে চাই নিজেকে জানুন বেশি বেশি করে বই পড়ুন যে যেখানে থাকবেন অবশ্যই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং দীপ্ত টিভির সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ